এই দিকটাই দেখতে থাকুন। এটি আমার নতুন আরেকটি ব্লগ আড্ডা উইথ তপল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ, আমার গ্রামেরই একটি আলাদা দিক আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, এই বাঁশবনটির দিকে ভালো করে নজর দিন, দেখতে পেয়েছেন কি দিনের বেলা তো কেমন ছায়া শীতল, খেয়াল করতে থাকুন চারিদিকটা আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন মৌমাছির চাষ হচ্ছে এখানে, তো কৃত্রিমভাবে মৌমাছির চাষ করা হয়, তার থেকে আমরা যে মধু খাই সে মধু আসে। তিল ফুলের এই সময় চাষ হয় জমিতে, তো তিল গাছের আর কি, সেই গাছেরই মধু দেওয়া হয়। দেখুন জমিতে তিল ক্ষেত, দেখতে থাকুন জমিতে তিল ক্ষেত, তো এই তিল ক্ষেতেরই চারপাশে। আর এই দেখুন বাঁশবনটা কত দূর, যত দূর নজর যাবে বন, শুধু বন আর বন, বাঁশবন। এই দেখুন স্বর্গদ্বার সরকার থেকে করে দেওয়া শ্মশান, একটা সময় অবশ্যই শ্মশানের রূপ অন্য ছিল। আপনাদেরকে একদিন আমি শ্মশানে নিয়ে একটি কাহিনী রয়েছে শোনাবো একদিন সময় পেলে, দেখতে থাকুন বন্ধু। এখন অবশ্য প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে, আপনারা দেখলেই দেখতে পাবেন, দেখুন ফাঁকা হয়ে যাচ্ছে চারিদিকটা, কিন্তু এখনও যাও রয়েছে। রাত্রেবেলার দিকে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, এই দেখুন দূর দূরান্তের এই বাঁশবনগুলো। আবার কল্পনা করুন তো, রাত্রেবেলা আপনি এই রাস্তা দিয়ে আসছেন একাকি। না বন্ধু, জানি আপনারা সকলেই সাহসী, কিন্তু সবসময় কি ভূতেরই ভয়, শিয়াল এর ভয়টা কোথায় যাবে? এইসব অঞ্চল তো শিয়ালদের জন্য মানে, ও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না আমার গ্রামের অপর দিক, এটা হলো আরেকটি দিক। সত্যি বলতে কি আমাদের এই গ্রামটি না সবুজে ঘেরা একটি গ্রাম। এই গ্রামের এক পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী, তো এক পাশে রয়েছে কৃষির ক্ষেত। গ্রামের অর্থনীতির প্রধান যে সোর্স বলতে পারেন তা হলো এই কৃষি জমি। এই রাস্তাটি আমার বাড়ি যাবারই পথ, আমি বাড়ির দিকে ফেরার পথে আজকে হঠাৎ ভাবলাম আমাদের সাথে একটু শেয়ার করি। ফোন ফোন তো একজন মামার সঙ্গে দেখা হয়েছিল, জিজ্ঞেস করছিল আমি কি করতে করতে আসছি, তাকে আমি বললাম না যে আমি ব্লগ শ্যুট করছি, কারণ এই মুহূর্তে সবটা জানালে অসুবিধা রয়েছে, পরবর্তীকালে যদি ভিডিও তারা আমার দেখে তো জানতে এমনিই পেরে যাবে। এই দেখুন একারাই আসছে গরু দুখানা, কত বাধ্য গরু, সামনে না এই যে পেছনে দাদা রয়েছে। দেখুন এরপর দেখুন বন্ধুরা, আমি এসে পৌঁছে গিয়েছি আমার শিক্ষাক্ষেত্র, যেইখানেতে আমি শিক্ষা লাভ করেছি। আমার প্রাইমারি জীবন কাটার পর যে বিদ্যালয়েতে আমি পড়াশোনা করেছি, তাজপুর রামচরণ উচ্চ বিদ্যালয়, তৎকালীন সময়ে অবশ্য এত সুন্দরভাবে স্কুলটি গোছানো অবস্থায় থাকেনি, নির্মীয়মান অবস্থায় ছিল, কিন্তু আনন্দ কিন্তু তখনও ছিল। পাঁচিল থাকেনি তখন, তখন আমরা খোলামেলা পরিবেশে মানুষ হয়েছি, কিন্তু এখন দেখুন কী সুন্দর 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 গাছপালা দিয়ে স্কুলটিকে সাজানো হয়েছে। বিভিন্ন প্রয়োজনীয় ফোন নাম্বার এখানেতে লেখা রয়েছে, যে কোনো প্রয়োজনে গ্রামবাসী তথা স্কুলের স্টুডেন্টরা ফোন করতে পারবে। এই দেখুন এইভাবে তৈরি হয় গোবর সার, জমিতে দেওয়া হয় এক প্রকার জৈব সার, গোবরকে রেখে রেখে তৈরি হয় গোবর সার, যেটা কৃষিক্ষেত্রের জন্য খুবই উপকারী। আমি এসে পড়েছি আমার প্রিয় স্থানগুলির মধ্যে একটি, তাজপুর ষষ্ঠীতলা। আমি প্রতিদিন যাওয়া আসার পথে এখানেতে প্রণাম করে যাই মা ষষ্ঠীকে, মা কালীকে সফলতার জন্য প্রার্থনা জানিয়ে আমি যাই। বন্ধুরা, আজকে আমি ব্লগ এখানেই শেষ করছি, অন্য আরেকদিন আমার গোটা রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলে সুস্থ থাকবেন, আজকে আমি ব্লগ এখানেতেই বন্ধ করলাম, নমস্কার।